মিডওয়াইফ। আমি একজন মিডওয়াইফ। আজ আমি বলতে এসেছি সকল মিডওয়াইফদের কথা, যাদের প্রতিদিনের সঙ্গী হাজারো মায়ের প্রসব ব্যথা। প্রসব ব্যথা সে তো মানবে না দিন, বারাক বা কোনো সময়। তাই তো একজন মিডওয়াইফ সর্বদাই জেগে রয়। এই বুঝি এলো ডাক, মিডওয়াইফ মিডওয়াইফ, সাথে সাথে দৌড় দিয়ে হাজির হই আমরা। হাসপাতালের গাইনি ওয়ার্ডে সদা থাকে মিডওয়াইফরা, প্রসূতি মায়ের প্রতিটি চিৎকারে দিতে যায় সারা। কাঁধে স্টেথোস্কোপ, হাতে গ্লাভস পরে তৈরি থাকে যারা। হয়ে গেল ডেলিভারি, কিন্তু নবজাতক যখন চুপ, তখনই তোমরা দেখতে পাবে মিডওয়াইফের ভিন্ন রূপ। এক মিনিট সময়ের মধ্যে যখন শুনতে পাও নবজাতকের কান্না, তখনই একজন মিডওয়াইফ হাসি মুখে বলে, দুশ্চিন্তা আর না। ডেলিভারির পরে যখন একজন মায়ের শুরু হয় রক্তক্ষরণ, সাথে সাথে একজন মিডওয়াইফ বল বদলে ফেলে তার কাজের ধরন। শুধু কি তাই না, আরও জেনে যায় প্রসব পরবর্তী কথা। মিডওয়াইফ সাথে থেকে কাটিয়ে তোলে মায়ের সকল ব্যথা। যদি দেখতে পাও মা ও নবজাতকের যে কোনো জটিলতা, তাড়াতাড়ি যাও মিডওয়াইফের কাছে, বুঝিয়ে দিবেন তথা। একজন মিডওয়াইফ মা ও শিশুর স্বাস্থ্য সেবায় সর্বদা নিয়োজিত। একজন মিডওয়াইফ হতে পেরে সত্যিই আমি গর্বিত। সুস্থ শিশু সুস্থ মা, বিশ্বকে দেব উপহার। একজন মিডওয়াইফ হিসাবে এটাই আমার দৃঢ় অঙ্গীকার।